মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন তার এক আত্মীয়র হজ ফরজ ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকাতে হজটি করেননি, আবার তিনি ওসিয়ত করে যাননি, তিনি এন্তেকাল করেছেন, এখন করণীয় কি? আসলে যিনি যদি ওসিয়ত করে যেতেন তাহলে হজটা তার পক্ষ থেকে আদায় করা যেত, এবং তার পক্ষ থেকে যদি কেউ হজ আদায় করত তাহলে তার দায় মুক্তি হয়ে যেত, কিন্তু তিনি ওসিয়ত না করার কারণে তিনি দায় মুক্ত হওয়াটা একটু জটিল। তবে হ্যাঁ, আপনারা যারা জীবিত আছেন তারা তার পক্ষ থেকে যদি হজ করে নিতে চান তাহলে করতে পারেন, আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কিন্তু ওসিয়ত না করার কারণে তিনি দায় মুক্ত হতে পারবেন কি না একটু জটিল হয়ে গেল ব্যাপারটা। তাই যারা অসুস্থ আছেন হজ ফরজ করতে পারবেন না, তারা জীবদ্দশায় কাউকে দিয়ে হজ করিয়ে ফেলবেন, আর যদি আপনি এটা নাও পারেন কমপক্ষে ওসিয়ত করে যাবেন যে আমার উপর হজ ফরজ, আমার ইন্তেকালের পরে তোমরা হজটা করে নিও বা কাউকে দিয়ে করাইয়া দিও, তাহলে আপনি দায়মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ।